আমাদের দেশের কৌমি তলাবাদের দীর্ঘদিনের বা ওদের হৃদয়ের গভীরের একটা ইচ্ছে দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করা। তো আপনারা একটা উদ্যোগ নিয়েছিলেন দারুল উলুম দেওবন্দে কিভাবে বাংলাদেশ থেকে ছাত্রদেরকে বৈধভাবে পাঠানো যায়। একটা সময় ট্যুর ভিসা নিয়ে দারুল উলুম দেওবন্দে পড়ার একটা সুযোগ ছিল, কিন্তু সেটা আর এখন নাই। আমার জানার বিষয়টা হলো আপনার কাছে যে বাংলাদেশ থেকে কৌমি ছাত্ররা দারুল উলুম দেওবন্দে পড়াশোনার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগের বর্তমান সর্বশেষ অবস্থা কি এবং আপনারা কি কি বাধার মুখোমুখি হয়েছেন? এই বিষয়টা শুধু আমরা এখনই ভাবছি তা না, আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা গত হয়ে গেছেন অনেকেই ভাবছিলেন। তো এক সময় সারা ভারতেই এক ছিল, আসা যাওয়ার বাধা ছিল না। যখন আবার বিভক্ত হলো তখনও যাওয়া আসাটা অনেকটা শিথিলতা ছিল, এপারের মানুষ ওপারে যাওয়া। কিন্তু বাস্তবে বর্তমানে ভিসা ছাড়া, স্টুডেন্ট ভিসা ছাড়া দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করাটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে এবং অত্যন্ত এটা বিপজ্জনক বিষয়। এবং ইতিমধ্যে আমরা কিছু বিপদে পড়েছে এরকম ছাত্রদেরকেও দেখেছি। সেই ক্ষেত্রে স্টুডেন্ট ভিসার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই কারণেও জরুরি হয়েছে, ছেলেদের আমরা বিশ্বাস করি মনে প্রাণে দারুল উলুম দেওবন্দ কোরআন সুন্নাহ অনুপাতে যে শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে এটাই সঠিক। সারা পৃথিবীতে যেখানে দিনের খেদমত চলছে, হক ও হক্কানিয়তের আওয়াজ আছে, সেখানে দারুল উলুম দেওবন্দের অবদান টাচ আছে। তো সেখান থেকে গিয়ে আমাদের ইলম অর্জন করা, তাদের সাহচর্য থাকা, এর বিকল্প আর কিছু নাই পৃথিবীতে এখন। তো সেখানে যাওয়া আমাদের দরকার, কিন্তু এখন যাওয়া তো দুষ্কর হয়ে পড়েছে। কোথায় দুষ্কর, কেন? আমাদের বাংলাদেশের অনেক জেনারেল শিক্ষিত, প্রায় চাই সেটা হাই স্কুল হোক কলেজ হোক, তাদের স্টুডেন্ট ভিসা পায় বাংলাদেশ থেকে। ইন্ডিয়ান তারা ভিসা দেয় ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ার জন্য তারা যায়, কিন্তু দারুল উলুম দেওবন্দে আমরা ভিসা পাচ্ছি না। সেই কারণগুলো কি মৌলিকভাবে, সেটা তো আল্লাহ ভালো জানেন। সেটা হলো দারুল উলুম দেওবন্দ সবসময় এমনভাবে মোহতাজহীন, অর্থাৎ মুখাপেক্ষীহীন ভাব চলেন সরকার থেকে, যে এই বিষয়ে ওরা কোনোদিনই সরকারের কাছে কিছু মাথা নত হইয়া চাইব কোনো বিষয়ই চায় না। যে বিষয়ে চাইতে গেলে তাদের একটু নমনীয় হইতে হবে, এটা তারা কোনোদিনই চাইতে রাজি না, নিজের স্বাধীনতা স্বকীয়তা স্বকীয়তা বজায় রাখার জন্য। এরপরও বাংলাদেশের আগের ছাত্ররা পড়াশোনা করতে পারত, এখন পারে না। তারাও জানে এটা যে বিশাল একটা জমাত বাংলাদেশের পড়াশোনা করত, এখন পড়তে পারতেছে না। আর বাংলাদেশের প্রতি দারুল উলুম দেওবন্দ এবং তার আসাদ জায়গ্রামের একটা বিশেষ বাংলাদেশের প্রতি নজর বলেন, অনুগ্রহ বলেন, দৃষ্টি, ন্যাক দৃষ্টি এটা আসে। তারাও অত্যন্ত দুঃখিত যে ছেলেরা যেতে পারতেছে না। তো সেই বিষয়ে আমরা আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি এবং বিষয়টা সমাধান করতে পারে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আর এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের সমন্বয়ে যদি স্টুডেন্ট ভিসা দেওয়ার একটা হয় সিদ্ধান্ত হয় তাহলে আর কিছু থাকে না। তো আমরা জানি যে এখানে আমাদের আগেও ছিলেন, এখানে একজন অ্যাম্বাসেডার ছিলেন, সেখানে এখানে সচিব হয়ে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ওনার সঙ্গে আলাপ করা হয়েছিল এবার, বলি যে আমরা চেষ্টা করব, দেওয়ার চেষ্টা করব। তো এই চেষ্টাটা একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আগে, খুরশিদ আলম বাকি, তো ওনার সঙ্গে একটা যোগাযোগ করা হয়েছিল আমাদের দেশ থেকে বড় বড় উলামা একরাম এবং সৈয়দ মাহমুদ মাদানির মধ্যস্থতায় একটা যোগাযোগ হয়েছিল। তো ওই
টাইমটা একটু আগায় গেছিল যে কিছু আশাবাদী, কিন্তু ওইখানে রাজনৈতিক পরিস্থিতি একটু পরিবর্তনের কারণে জিনিসটা আবার একটু পিছিয়ে গেছে। তো যাই হোক, এর জন্য বার হতে পারে, এই জন্য আমরা চেষ্টা করেছি আমাদের যে তাহাফুজে মাদারেসে কওমিয়া বাংলাদেশ, হ্যাঁ, ওনারা সর্বদাই এই কথা বলে আসছেন যে আমরা স্টুডেন্ট বিষয়ের জন্য দারুল দেওবন্দ, শুধু দারুল দেওবন্দ নয় বরং মদিনা ইউনিভার্সিটি, মিশর ইত্যাদি জায়গায় যাওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এমনি আমি হাইয়তুল উলিয়ার একজন সদস্য হিসাবে বলতে পারি যে আমাদের সকল সদস্যরা এটার উপলব্ধি করছে যে দারুল দেওবন্দের কি বিষয় হওয়া দরকার, এবং এর জন্য একটা সাব কমিটিও তৈরি করেছিলেন, তারাও কাজ করতেছে, এবং আরো কিছু বিষয় নিয়ে আমাদের চেষ্টা হচ্ছে যে সফল হলে সেটা আমরা পাশ করবো, যে কি করতেছি আগে সেটা না বলাই ভালো। তো হাইয়াত রুলিয়ার পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে। তো আমাদের তাহাফুজে মাদারেসিয়া উমিয়ার পক্ষ থেকে বিশেষভাবে উদ্যোগ এইটা, আমরা ব্যক্তিগতভাবে আমার চেষ্টা চালায় যাব আমাদের এই আওয়াজে যেন হাইয়াতুল্লাহ আরো চাঙ্গা হয়, কারণ হাইয়াতুল্লাহ এমন একটা বডি সারা কমি মাদ্রাসার তারা হলো মুরব্বী, সুতরাং ওরা যদি নাড়াচাড়া দিয়া বসেন তাহলে এটা একটু সহজ। তো আমাদের উদ্দেশ্যরা তাহাফুজে মাদারেসে কওমিয়া আমরাও চেষ্টা করব, আমাদের যত ওয়ায়েতে চেষ্টা করব, আর হাইয়াতুল উলিয়াও যেন তার চেষ্টাটা আরো বেগবান করে, আরো অগ্রসর করে, এই তাদের দৃষ্টি আমরা চাচ্ছি। হাইয়াতুল উলিয়া যদি আরো বেগবান হয়ে এগোয়, আপনি তো দীর্ঘদিন এটা নিয়ে একটা কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয় সফল হওয়া যাবে? আশা করি সফল হবে, কারণ ওইখানে সব জায়গায় আমাদের সরকার যেখানে সবাইকে নিয়ে চলার চিন্তা ভাবনা, হাইয়াতুল উলিয়া মানে সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা, এত বিশাল একটা জনগোষ্ঠীর যারা প্রতিনিধিত্ব করেন তাদের কথা তো সরকার শুনবেন, স্বাভাবিক কথাই। এই জন্য আমরা যদি অবিরাম গতিতে হাইয়াতুল উলিয়ার পক্ষ থেকে এই চেষ্টাটা চালাই, আমার মনে হয় ব্যর্থ হব না ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের কাজটা হাইয়াতুল উলিয়ার বাইরে নয়, হাইয়াতুল উলিয়ার এগেনস্টে নয়, বরং আমরা চাচ্ছি তারা মুরব্বী তারা যেন আরেকটু অগ্রসর হইয়া এই কাজটা করেন সামনে। হ্যাঁ, আমাদের চেষ্টা, আমরা এমন একটা বিষয় এটা যে কেউ চেষ্টা করতে পারে, যার মাধ্যমে এই যে হবে এই দেশের ছাত্ররা মানে নিঃশ্বাস ফেলতে পারবে। এখন তো একেবারে যেমন অবিশ্বাসের মতো দারুল দেওবন্দ যেতে পারতেছি না, আমার কাছে অনেক মুহতামিম তার ছেলেকে পাঠানোর জন্য বহু চেষ্টা করছে, সে চাচ্ছে না অন্য দেশে গিয়া পড়াশোনা করো, কিন্তু দারুল দেওবন্দে গিয়া পড়াশোনা করতে না পারলে ছেলের তো টিকা রাখতেছে না, তা অন্যখানে পাঠাবে, কারণ অন্য অন্য দেশে আমরা পাঠাইতে চাই, মিশরও পাঠাইতে চাই, আমরা ওই মদিনায়ও পাঠাইতে চাই, কিন্তু ওইখানে যদি আমাদের যথার্থ তত্ত্বাবধান না থাকে তাহলে ওদের বেলাইন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দারুল দেওবন্দ গেলে আমরা নিশ্চিত থাকি, এই জন্য অভিভাবকরাও চাচ্ছেন খুব সেটা, এই জন্য যে যেভাবেই চেষ্টা করে আমরা স্বাগত জানাই, যে যেভাবেই চেষ্টা করুক, হয়তো অনেক সময় দেখা যায় ছোট মানে আমরা দেখতে দেখি যে হ্যাঁ তার এত বড় না, কিন্তু তাদের মধ্যে কি কাজ হয়ে যেতে পারে। তা আমাদের উদ্দেশ্য হলো কাজটা হয়ে যাওয়া, ছেলেদের সুবিধা হয়ে যাওয়া, পড়ালেখার পথ সুগম হওয়া, এবং এদেশে উলামায়ে কেরাম একটা সুস্থির নিঃশ্বাস ফেলতে পারেন, এটা হলো আমাদের উদ্দেশ্য।